পুরো পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অন্যতম বৃহত্তম হোলসেল পাইকারি মার্কেট ডায়মন্ড হারবারের হোলসেল পাইকারি মার্কেট। আর এই মার্কেট এই সময় একেবারে 2024 সালের জানুয়ারির মাঝখানের দিকে কীরকম মাছের আমদানি আছে বা বিভিন্ন মাছের সামুদ্রিক মাছের কীরকম রেট চলছে, আসুন এই ভিডিওর ভিতরে দেখা যাক। একেবারে গঙ্গা মায়ের মূর্তি আছে, আর এই বাঁ সাইডটা পুরোটাই মার্কেট, বিশাল বড় মার্কেট। আর জানেন তো ভারতবর্ষ দাদা দক্ষিণ চব্বিশ পরগনা বা পশ্চিমবঙ্গের অন্যতম বৃহত্তম একটা অকশন বা পাইকারি মার্কেট এই ডায়মন্ড মার্কেট। আমি বিভিন্ন সময় মার্কেটে বিভিন্ন রেট আনি, আর এখন এই সময়টাতে আদলাম মার্কেটে কীরকম মাছের আমদানি আছে, কীরকম রেট আছে, টোটালটাই আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করলাম ভিডিওর মধ্যে। সারা বছর মোটামুটি এখনও জানুয়ারি 2024 এই অষ্টকদার ইলিশ গড়, আর নাম্বারটা আমি সবসময় আপনাদের কাছে প্রোভাইড করে দিই। কোন নাম্বারটা আলাদা? হ্যাঁ, এই নাম্বারটা আপনারা প্রোভাইড করে দিই। আর এখন কীরকম মাছের রেট চলছে, কীরকম সাইজে আপনারা ফোন করে জেনে নেবেন। আর এই দাদার কাছে মোটামুটি ইলিশটা মোটামুটি পেয়ে যাবেন, একেবারে ডায়মন্ডের এই ইলিশ। দাদা একটা কীরকম সাইজটা দেখাও তো, কীরকম দাম চলছে, আর কোয়ালিটি বা বড়ো ইলিশ সারা বছরের জন্য দাদাদের কাছে স্টক থাকে। আর এই যে সাইজটা, এটা 2 কেজির মোটামুটি, না 1 কিলো 400, 1 কিলো 400, 450 এটা কীরকম দাম আছে এখন? 1500 টাকা করে 1 কেজি, 400, 1500 টাকা, মানে ওজন অনুযায়ী দাম আছে প্রায় 1.5 কেজি ওজনগুলো 1500 টাকা, এরকম ধরনের 1 কেজি 400, 500, এগুলো সেম সাইজের আছে। আর অন্য সাইজগুলো কীরকম রেট চলছে একটু মুখে বলে দাও। কম আছে, এবার ভোলা হবে পম্পলেট। ও ভোলা পম্পলেট, পম্পলেটটা কীরকম দিচ্ছে মোটামুটি? এখন পম্পলেটের রেট খুব হাই, এই পম্পলেট 500, এগুলো 1200, প্রায় ইলিশের সমান সমান দাম। এগুলো ওই 600-700 ওজন, না 500 ওজন, এগুলো হচ্ছে প্রায় 1200 টাকার কাছাকাছি। আর অন্যান্যগুলো, হ্যাঁ ভোলাগুলো কেমন দিচ্ছে দাদা? আর 300-400 ওজন অনুযায়ী। এই এটার নামটা কি ভুলে গেলাম, এটা হলো বাম মাছ। বাম মাছ, এগুলো কি কাঁটা হয় খুব? না হয় না, না এগুলো কাঁটা হয়, এটা কাঁটা কম বাম মাছ। এগুলো 300 টাকার কাছাকাছি বোধ হয়, 400 টাকা করে কিলো। আর এই সাইজের চিংড়িগুলো কেমন দিচ্ছে এখন? 600 টাকা চিংড়ি। আরে ভালো চিংড়ি, এটা চিংড়িগুলো আপনারা 600 টাকায় পেয়ে যাবেন, ভালো কোয়ালিটি। এটা চামানের নাম না, এটা না কি নাম, এটা চাপড়া, চাপড়া চিংড়ি, বড়ো সাইজের চাপড়াগুলো 550, 600, 700, মানে কি বলবো, কোয়ালিটি বা এ অনুযায়ী মাছের দামটা এরকম রেটে চলছে। আর মোটামুটি এখন দাদা এই শীতকাল ভোর আপনার কাছে মোটামুটি আসলে পাওয়া যাবে তো? আর এখন দোকানটা খুলছো কটা থেকে? সকালেই খোলা হয়, তবে একটু আমি তো 4:30-4:30 থেকে আজ আবহাওয়ার জন্য কি খোলোনি? না আমি এসে ওখান দিয়ে দেখলাম একটু, ও ভিতরে দোকান ছিল আমাদের। মোটামুটি শীতকালেও ইলিশ পাওয়া যাচ্ছে, মোটামুটি 450-500 মধ্যে এইরকম সাইজের ইলিশগুলো চলছে, 300-400 গ্রামের ইলিশগুলো আপনারা আসলে পেয়ে যাবেন। বছরের বিভিন্ন সময়ে মোটামুটি আপনারা এই মার্কেটে যখন আসছেন তখন দেখছেন কীরকম মাছগুলো পাওয়া যায়। এই সময় এবছর শীতকালেও তো ইলিশের প্রচুর আমদানি আছে, আর খুব হার্শ আবহাওয়া আজকে। আর বন্ধুরা এখানে দেখছেন প্রচুর ঢেলা মাছ অপশান হচ্ছে, মোটামুটি 90-185 থেকে 100 মধ্যে চলছে এরকম ঢেলাগুলো, এই সাইজের ঢেলাগুলো ডায়মন্ডে। ৩৫, ৩৬, ৩৭, ৩৮,
এইরকম মাছগুলো 48 টাকা করে দাম আছে। আর বন্ধুরা, সব ধরনের মাছ আর বিভিন্ন ধরনের মাছে কীরকম রেট চলছে এই সময়টাকে, একেবারে আবহাওয়াটা খারাপ, নিম্নচাপের আবহাওয়া, আর মার্কেটে এসেছি যেহেতু, সব রকম মাছের আমদানি কীরকম আছে, রেট কীরকম আছে, এই মার্কেটে কমিউনিকেশান কী আছে, সবগুলো ভিডিওর ভিতরে কমবেশি আনার চেষ্টাও করছি। সব ধরনের মাছ বললাম, ডুম্বা থেকে ভোলা, ঘেলা, সার্ডিন কমপ্লেক্ট যতগুলো পারলাম এই সময়তে, লেটেস্ট রেটগুলো চলছে কীরকম জানুয়ারির মাঝখানে ভিডিওর ভিতরে আনার চেষ্টা করলাম। আর অন্যান্য কোন মার্কেটের কোন রেট বা এই মার্কেটের আর কোন মাছগুলোর আপনারা দাম জানতে যাচ্ছেন অবশ্যই জানাবেন। আর একটা বন্ধু অবশ্যই বলেছিলেন, আচ্ছা নেদোস মাছটা অবশ্যই মার্কেটগুলোতে আসে না, আমি অন্য কোনো মার্কেটে যদি পাই ওই নেদোস মাছের প্রাইসটা অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কীরকম মার্কেটগুলোতে চলছে অপশন মার্কেটে। লাল ভোলাগুলো 58 থেকে 60 মধ্যে চলছে ডায়মন্ডে মোটামুটি। ৬৪ টাকার কাছাকাছি চলছে এইরকম ভোলা মাছগুলো। মোটামুটি এই সাইজের ভোলা, এরকম সাইজের ছোটো ভোলাগুলো মোটামুটি 66 থেকে 70 মধ্যে চলছে, একেবারে শীতকালে এই সময় এরকম দাম চলছে মার্কেটগুলোতে। আরও কয়েকটা মাছের এই অপশান দেখাচ্ছি কীরকম অপশান চলছে, এখানে প্রচুর ভিড়, এখানে দেখছেন না ভোলা মাছ, এখানে ছোটো সাইজের ভোলাগুলো। ৬০-৭০ চলছে এগুলো মোটামুটি। এরকম কাঁকড়াগুলো 100 টাকা চলছে ডায়মন্ডে, দেখছেন 100 টাকা করে পার কেজিতে এরকম কাঁকড়াগুলো চলছে, বিভিন্ন কালারের কাঁকড়া দেখুন, এগুলো 100 টাকা পার কেজি ডায়মন্ড মার্কেটে। চলে যাচ্ছি দাদা। আর বন্ধুরা দেখছেন শীতকালেতে এইরকম মাছগুলো প্রচুর মার্কেটে আপনারা পেয়ে যাবেন যখন এই মার্কেটগুলোতে আসবেন। আর এটা বিশাল বড় একটা মার্কেট, ভারতবর্ষের অন্যতম একটা বৃহত্তম মার্কেট ডায়মন্ড হারবার অকশন মার্কেট। আর লোকেশান কী আছে মার্কেটে, যে কমিউনিকেশান কী আছে, এখানে ছোটো বড় বিশাল পাইকারিটা প্রচুর থাকে এই মার্কেটে। আপনারা যারা দূর থেকেও দেখেন তারা যদি বিশ্বাস করতে চান এই মার্কেটের সাথে, কমিউনিকেশান বা ফোন নাম্বার আমি দু একটা অবশ্যই প্রোভাইড করে দেবো এই ভিডিওর সাথে, আপনারা কমিউনিকেট করতে পারেন এই মার্কেটে। আর এই সময় দেখছেন ঢেলা মাছগুলো প্রচুর মাছে মার্কেটে আমদানি আছে, আমাদের জন্য ঢেলা এগুলো 60-65 পার কেজিতে চলছে এরকম। আর এই মার্কেটগুলোতে আপনারা খুচরো মাছ খুবই কম বিক্রি হয়, এখানে পাল্লা মানে হচ্ছে 40 কেজির পাল্লা পুরো ঝড়াটাকেই কিনতে হয় এইভাবে মার্কেটগুলোতে, টাইমিংও অবশ্যই আপনাদের জানিয়ে দিয়েছে। আর বন্ধুরা এখন মোটামুটি আমাদের সময় কীরকম বা ঢোলা ঢেলার কে রেট চলছে এবং পরিমাণ আমদানি দেখুন এখন মার্কেটে। আসলে কিলো নাম্বার 5 কিলো নাম্বার 3 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 নাম্বার
গলাগুলো 24 টাকাতে চলছে ডায়মন্ডের মার্কেটে জানুয়ারির মাঝখানে 2024-এ। তো ফরজাই মাছ আছে, এটা বিভিন্ন ধরনের মাছগুলো ডায়মন্ডের, সব ধরনের মাছ কম বেশি এই সময় কিরকম আমদানি আছে, কোন কোন মাছগুলো মার্কেটে বেশি আছে সব অবশ্যই দেখানোর চেষ্টা করলাম। আমাদের জন্য প্রচুর আছে, ভোলা ঠেলা সার্ডিন প্রচুর আছে মার্কেটে এখন, কিরকম রেট চলছে সবই আনলাম। আর বন্ধুরা আর কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে লিখবেন, অবশ্যই ভিডিওগুলো আনবো। আর দেখছেন ডায়মন্ডের সেই সিস্টেম, মাছ নিয়ে আড়তে চলে যায় আর ওখান থেকে বিভিন্ন জায়গায় সাপ্লাই হয়ে থাকে। ঢেলাটা রকসান হচ্ছে, ছেলা মাছ 100 টাকা থেকে অপশন হচ্ছে, এই ছেলাগুলো 110 টাকা করে অপশন হয়ে গেল ডায়মন্ড। এই পর্যন্ত থাকলো, দেখালো নতুন কোনো মার্কেটে নতুন কোনো মাছ, মার্কেটে নতুন কোনো মাছের রেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন। বন্ধুরা এই মার্কেটের লোকেশান কী আছে, মার্কেটে আপনারা কীভাবে যাবেন এবং মার্কেট থেকে যদি আপনারা মাছ সংগ্রহ করেন সেভাবে আপনারা কীভাবে মার্কেট থেকে মাছ নিয়ে আসবেন। আর মোটামুটি বন্ধুরা এই মার্কেট থেকে যদি আপনারা মাছ কেনেন আর এই মার্কেট থেকে একেবারে স্টেশন পর্যন্ত 50 টাকা পার পেটি হিসাবে এখান থেকে মাছ নিয়ে আসা যায়। আর অন্যান্য যদি আপনারা এখান থেকে দূরের দিকে মাছ এক্সপোর্ট করে থাকেন তাহলে আপনারা এখানে গাড়িও প্রচুর পেয়ে যাবেন। বিশাল বড় অকশন মার্কেট, আপনারা এই মার্কেটে আসতে পারেন এবং এখান থেকে মাছ সংগ্রহ করে। একেবারে বাজে হার্স ওয়েদার, নিম্নচাপ ওয়েদার, কিন্তু ডায়মন্ড অনেকদিন আসেনি তাই ডায়মন্ডটাকে আবার কভার করলাম আর ডায়মন্ডের ভিডিও কমপ্লিট করলাম, আপনাদেরকে প্রোভাইড করে দিলাম। আর আবার যদি আপনাদের অনুরোধ থাকে বা ডায়মন্ডের দু একদিনের মধ্যে যদি আবার ভিডিও আপনারা চান অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও আনবো। আর দেখা হচ্ছে নতুন কোনো মার্কেটে, নতুন কোনো মাছ মার্কেটে, মাছের দাম নিয়ে, রেট নিয়ে, মার্কেটের আমদানি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশিতে থাকবেন, আনন্দিত থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন।